ঝালকাঠিতে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফসলি জমি আর লোকালয়ে গড়ে উঠেছে ইট ফাটা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে হাজারো মানুষ। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযানের আশ্বাস বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের। পলাশরায়ের পাঠানো তথ্য শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ঝালকাঠিতে লোকালয় এবং ফসলি জমির পাশে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নষ্ট হচ্ছে জমির ফসল, এমনকি চরের জমি কেটেও মাটির যোগান আসছে বিভিন্ন ভাটায়। কয়লার দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে দেদারছে পোড়ানো হচ্ছে কাঠ। প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় কাঠ পোড়ানোর উৎসব চললেও জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অভিযান পরিচালনা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ভাটা কর্তৃপক্ষ বলছে, আধুনিক জিগজাগ ভাটা হওয়াতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। গাছপালায় ফল ফলাদি কিছুই হইতে আসে না। সুবারি এখন ভিতরে কালো হয়ে গেছে, পুড়ে গেছে যে ভাটার এই কারণে। কনস্ট্রাকশন কাজ করার জন্য তো ইট প্রস্তুত করতেই হবে। এখন অনুপ্রহী আমরা কয়লাও আছে আমাদের, কাঠও কিছু আমরা পোড়াইতেছি। 100% কয়লায় পুরি, এটা পরিবেশের কোনো এফেক্ট করে না, কারণ জিগজাগ হাওয়াই ভাটা সরকার অনুমোদিত। ইটভাটার মালিক পক্ষ প্রভাবশালী হওয়ায় বাধা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। অনেক স্থানে প্রভাবশালী ব্যবসায়ীদের ভয়ে সহ্য করতে হয় এসব অনিয়ম। তাদের বলা হয়েছে, কিন্তু তাদের বিভিন্ন প্রভাবশালী লোকজন নিয়ে আসছে, তারা থ্রেট মেরে দিয়েছে। এরা তো বড় লোক, বড় টাহা পয়সাওয়ালা, তো পারতে আসি না আমরা। অনিয়মের কথা স্বীকার করে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর জানায়, ঝালকাঠি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অভিযান চালানো হবে। লাকড়ি পোড়াচ্ছে, তো লাকড়ি পোড়ানোর যেহেতু সুযোগ নাই, আইনগত ব্যবস্থা নিবে। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে যারা ইট পোড়াবে, তাদের বিরুদ্ধে আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নিব। এটা শুধু ঝালকাঠিতে নয়, বরিশাল বিভাগে 6টি জেলা আছে, এই 6টা জেলায় আমরা একযোগে আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করব, নিয়মিত মামলা দিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় মোট 42টি ইটভাটা রয়েছে, এর মধ্যে 26টি নিবন্ধিত আর মাত্র 5টি আধুনিক জিগজাগ ভাটা। সময় সংবাদ, ঝালকাঠি।